হঠাৎ শুয়ে থাকতে থাকতে দেখলাম পাশে কিছু একটা চলছে। কি কুকাণ্ড চলছে সেটা দেখার জন্য ফোনের ক্যামেরাটা অন করে প্রথমে হাত বাড়াচ্ছিলাম যে দেখি, ক্যামেরা দেখতে পেলে তো অনেক সময় ঠিকঠাক হয়ে যায়। ওমা, তারপর দেখলাম কোনো রেসপন্সই নেই, ক্যামেরা দেখার সাথে ওর কোনো ব্যাপার না, ও ওর কাজটা ঠিক চালিয়ে যাচ্ছে। তো কি কাজে ব্যস্ত হয়েছে মহারানী? অনেক দিন আগে থেকেই তো পা খাওয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখন নতুন স্টেপ, মানে পাটা বসে বসে কিভাবে খাওয়া যায়। শুয়ে শুয়ে তো খাওয়া যেতেই পারে, বিভিন্ন প্রসেসে বিভিন্ন পোজ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, নিজের পা নিজেই সরিয়ে ফেলছে, সরিয়ে ফেলে নিজেই সরে সরে যাচ্ছে। মানে ওর মনে কি চলছে ওই একমাত্র জানে, আমরা তো বলতেই পারবো না, আমরা তো বড়রা, কী করে বুঝবো বলো তো বাচ্চাদের মনের মধ্যে কী চলছে। যেটুকু আমরা বুঝতে পারি সেটুকুই বলতে পারি, আদারওয়াইজ তো কোনোটা সম্ভব নয় বোঝা যে ওদের মনে কী চলছে। তো যতই আমরা এদিক থেকে ওদিক থেকে ওকে ডাক দিচ্ছি, কথা বলছি, আমাদের দিকে তাকিয়ে একটুখানি হেসে দিচ্ছে, একটুখানি সুন্দরভাবে লুক দিচ্ছে, কিন্তু দেওয়ার পর আবার সেম ওই একই কাজ করতে শুরু করেছে। দেখো, পাটা ধরে খেতে যাচ্ছে, মানে এটা কমন ব্যাপার, কিন্তু পাটা যে বসে নিচু হয়ে খাওয়া যায় কি না সেটাও চেষ্টা করছে। তো আমরা অনেক রকমভাবে ওকে অন্য মনস্ক করার চেষ্টা করছিলাম, ওর বাবা তো রীতিমতো পাশ থেকে ওকে বিরক্তই করছিল, বাট কে কার কথায় কান দেয়, ওর কাজটা আলটিমেট চালিয়ে যাবে। ওই একটা কথা ছিল না, মাকড়সার জাল ওরা ঠিক বুনবেই যতবারই পড়ে যাক না কেন, এই হচ্ছে সেম, যাই হয়ে যাক আজকে আমাকে এই পাটা খেতেই হবে। তো একটু একটু করে পাটা খেয়ে অলরেডি পায়ের বুড়ো আঙুলটা কালার করে ফেলেছে, মানে লাল লাল করে ফেলেছে, কিন্তু তাও তো শান্তি নেই, ভালো করে খেতে হবে না, নাহলে কী করে আর হবে। তো অনেকক্ষণ থেকে ক্যামেরা করছিলাম আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম, আর ও তো রীতিমতো এই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর মুখটা দেখো, আমরা যখনই দেখছি আমাদের সাথে এরকমভাবে একটা রিয়াকশান দিচ্ছে, দেওয়ার পর আবার জেকে সেই। তো যাই হোক, অনেকেই আমাকে বলেছিলো ওর অ্যাক্টিভিটিসগুলো দিতে, সত্যি কথা বলতে কি জানো তো, এত ছোটো ছোটো অ্যাক্টিভিটিস না ক্যাপচার করা সম্ভবই না, বাচ্চারা কিছু কাজ একবারের বেশি করতেই চায় না, কোনোটা হয়তো ফট করে করলো, যখনই ক্যামেরা অন করলাম তখনই আবার অন্য কিছু করতে শুরু করে দিল, কিছুই করলো না। তো সেই জন্য আর সব মোমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না। আর এই যে টুকটুক করে হাঁটতেও শিখে গেল, দেখতে দেখতে একটা বছর হতে যায়, 10 মাস কমপ্লিটও হয়নি এখনও ঠিকঠাকভাবে, মানে 11 মাস পরেনি এখনও, 10 মাস রানিং। তো দেখতে দেখতে সময় কীভাবে কেটে যায় সত্যি ভাবাই যায় না, বাচ্চা থাকলে বোঝাই যায় না।